কদিন ধরেই বলিউড সঙ্গীত শিল্পী নেহা কক্করের সংসার ভাঙ্গনের গুঞ্জন চলছে। শোনা গেছে স্বামীর ঘর ছেড়ে বেরিয়ে এসেছেন তিনি। এবার জানা গেল অবাক করা এক ঘটনা, নেহাকে জন্ম দিতে চাননি তার মা। ভারতীয় সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। 1988 সালের 6 জুন উত্তরাখণ্ডে জন্ম নেহার। তবে পরিবার সচ্ছল ছিল না, দরিদ্রতার কষাঘাতে পিষ্ট হয়ে দিন কাটাতে হতো তাদের। 2 সন্তান নিয়ে এক কক্ষে গাদাগাদি করে থাকতেন তার বাবা মা। আলাদা একটি রান্নাঘরও ছিল না, থাকার কক্ষে টেবিলের উপর রান্নার ব্যবস্থা করতেন নেহার মা। এমনই দুঃখের দিনে নেহার অস্তিত্ব অনুভব করেন তার মা। আর্থিক অনটনের মাঝে নতুন মুখ আনতে চাইছিলেন না তিনি, সে কারণেই নেহাকে জন্ম দিতে চাইছিলেন না এ গায়িকার মা। তবে পরিবারের দুঃখের দিনে কিছু করার চেষ্টা করেছিলেন নেহা। কোথাও ছোটখাটো অনুষ্ঠান হলে সেখানেও গান গাইতেন, রিয়েলিটি শোয়েও অংশগ্রহণ করেছিলেন, কিন্তু সেখানে নিজেকে প্রমাণ করতে পারেননি। তার আগেই ছিটকে পড়েছিলেন প্রতিযোগিতা থেকে। পরে 2012 সালে তার ক্যারিয়ার নতুন মোড় নেই। ককটেল ছবিতে গান গেয়ে রাতারাতি নিজের পরিচিতি গড়ে ফেলেন নেহা। তারপর থেকে সচ্ছলতা ও সফলতার হাত ধরে হাঁটছেন এ গায়িকা। তো বন্ধুরা, ভিডিওটি নিয়ে আপনাদের মন্তব্য কি জানিয়ে দিন কমেন্ট বক্সে, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।